জিম থেকে বাড়ি চলে এসেছি আর এখানে নিয়ে নিয়েছি টক দই আর আপেল। এখন এটার সাথে মেশানো হচ্ছে ওটস, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে গতকাল আমি অর্পণকে বলেছিলাম মধু আনতে, মধু আনেনি। আর মধু ছাড়া এটা একটা খুব বাজে স্মেল দেবে, সঙ্গে টক দইয়ের টকটা তো রয়েছে, একফোঁটাও মিষ্টি লাগবে না, খুব একটা ভালো লাগবে না আজকে। কিন্তু কিছু করার নেই, চিনি তো দেবো না, যেরকম আছে সেরকমই করবো। আর এটার সাথে আমি সাধারণত বেদানায় মিক্স করে ওপরে বেদানা আর খেজুর, তো আজকে বেদানা নিইনি, আজকে আমি আঙুর দিয়ে খাবো। মানে একসঙ্গে ব্লেন্ড করবো হচ্ছে টক দই, ওটস আর আপেলটা, আর তারপর ওপর থেকে এই আঙুরটা আর একটু খেজুর ছড়িয়ে দেবো। তো আজকে খুব একটা কিন্তু ভালো লাগবে না, তো ওটসের পরিমাণটা এই পরিমাণই দিই। এটা হচ্ছে আমার আর অর্পণের দুজনের, তো চলো স্মৃতিটা করে নিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, আমি রোটিয়া, তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আর আজকে তো দেখলেই সকালবেলা আমার টিফিন হয়ে গেছে, ওটসই টিফিনটা করলাম। আর ওটসটা সবসময় অন্যরকমভাবে আমার খেতে খুব একটা ভালো লাগে না, মানে আমি ওটসটা খুব একটা পছন্দ করি না, কিন্তু স্মুদি হলে পর স্মুদিটা আমার খারাপ লাগে না, মানে মোটামুটি চলে যায়। আর অর্পণ কিন্তু ঠিক তার উল্টোটা, অর্পণের স্মুদি একদম পছন্দ না। যাই হোক, আমার জন্য ওকে খেতে হয়, তাছাড়া কী করবে, কিছু করার নেই, খেতেই হবে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, সঙ্গে আজকে হচ্ছে হনুমানজির হ্যাপি বার্থডে, মানে হনুমান জয়ন্তী। তো সেই কারণে আমি বৃহস্পতিবার এমনিতে নিরামিষ হয় এই বাড়িতে, কারণ অর্পণের নিরামিষ, তার জন্য সবারই নিরামিষ হয়। কিন্তু আমি যে নিরামিষই খাবো এরকম কোনো ব্যাপার নেই, আজকে যেহেতু হনুমান জয়ন্তী তার জন্য আজকে ভেজই খাবো, মানে পুরোপুরি ভেজ করবো। তো সকালবেলা স্মুদি খেয়েছি, এখন আমি পানি নিয়ে চলে এসেছি জিম থেকে আসার সময়, আর ভাত বসিয়ে দিয়েছি, মানে ভাতের জলটা গরম করতে বসিয়েছি, ভাত এখন বসাইনি, চা ঠাল ধুয়ে রেডি। আর এখানে পনিরের মশলাও রেডি হয়ে গেছে, ফ্রিজে ডাল আছে, তো ডালটা আজকে আর করবো না, গতকাল অনেকটাই ডাল ছিল, যদি লাগে তাহলে ফ্রিজ থেকে বার করে নেওয়া হবে। আর বকফুল এনেছি, বকফুলের বড়া হবে, তো বকফুলের বড়াটা এখন থেকে করছি না, কারণ সবার বাড়িতে আসতে তো অনেকটা লেট হয়ে যাবে, তো অতক্ষণ ধরে বকফুলের বড়া আগে থেকে করে রাখলে পর না সেটা ঠিক ভালো লাগে না, মানে মচমচে ব্যাপারটা থাকে না, তো তার জন্য এখন বড়াটা করবো না, এখন শুধু ভাতটা আর পানিরটা করে রেখে দেবো, যখন আসবে সবাই তখন গরম গরম বড়া ভেজে দেবো। জিনিস বলতে ভুলে গেছিলাম, এখানে কিন্তু কালকের আমের চাটনিটাও রয়েছে, তো এটাও পুরোটা লাগেনি, এটাও মানে ছোঁয়া নাড়ার মধ্যে নেই, এটাও খাওয়া যেতে পারে আজকে। এখানে আমার পনির আমি কেটেই নিয়েছি, এখানে পনিরের মশলাটাও করে নিলাম, একেবারে হলুদটা দিয়ে দিয়েছি আমি, আগে না আমি হলুদটা মানে আলাদাভাবে কড়াইতেই দিতাম, তো এখন দেখি যে এই বাটার সঙ্গে যদি হলুদটা দেওয়া হয় তাহলে বেশ ভালো হয়, কালারটা আমার কাছে মনে হয় যেন বেশি ভালো লাগে দেখতে, তার জন্য আমি এখন হলুদটা একেবারে মাপ মতন এখানে দিয়ে একবার মিক্সি করিয়ে নিই। ঘুরিতে পারছে 12:20, আর এখানে আমার পনিরের জন্য আলু আর পনির ভাজা হয়ে গেছে, ভাত তো হয়েই গেছে। আর তোমাদের বলেছিলাম যে ডাল করবো না, ডাল রয়েছে, কিন্তু তারপর দেখলাম যে অর্পণ বলেছিল যে একটু ডাল করতে, আর সত্যি সত্যি আজকে মানে ওর ইচ্ছাও হয়েছে একটু মুগ ডাল খাওয়ার, ভাজা মুগ ডাল যেটা হয় আর কি, তো সে কারণে একটু মুগ ডাল বসিয়েই দিলাম। আর এখানে আমি পনিরের মশলাটা কষিয়ে নিচ্ছি, আমার এখানে পনির রান্না কমপ্লিট হয়ে গেছে, ওপর থেকে একটুখানি গরম মশলার গুঁড়ো আর ঘি ছড়িয়ে দিয়েছি, নিরামিষের রান্নায় কিন্তু এটা দিলে বেশ ভালো লাগে। আর এখানে আমার মুগ ডালও সেদ্ধ হয়ে গেছে, এখন শুধু এটা ফোড়ন দেওয়ার বাকি, জিরা তেজপাতা শুকনো লঙ্কা আর অল্প একটু আদা দিয়ে ফোড়নটা দেবো। রান্নাবান্না খাওয়া দাওয়া করতে চলে এসেছি, আর এখন কি বলবো, আমার না একদমই ব্ল্যাক হেয়ার ভালো লাগে না, আর দেখো এখানে যে হাইলাইটটা করেছিলাম পুজোর সময়, চুলগুলো এখান থেকে তো বড় হয়েছে কিন্তু এই জায়গাগুলোতে পুরো কালো চুল হয়ে রয়েছে, আর আমার এই কালো চুলটা একদম ঠিক পোষায় না, আমার মনে হয় চুলটা একটু কালার মানে কালার হলে পরেই আমার কাছে বেশি ভালো লাগে, তো তার জন্য এখানে সোমবার দিন কিনে এনেছিলাম হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে লরিয়ালের, আর এটা কিন্তু ছোটোটাই আমি এনেছি, এর আগে এনেছিলাম বড়টা, তো যাই হোক এটার প্যাকেটটা যতটা না ছোটো তার থেকে এটার প্রোডাক্ট কিন্তু আরও ছোট। এই দেখো এইটুকু জিনিস, তো ডেভেলপার আর এই কালার, তো চলো এটা একটু করে ফেলি ফটাফট, শুধুমাত্র সামনেটুকু মানে এই ওপর প্রশ্নে যেটুকু আমার মানে গ্রোথ করেছে চুল সেটুকুতেই কালারটা করব। ডার্ক ব্রাউন কালার এনেছি, তো দেখা যায় কতটা কালার বোঝা যায়, খুব একটা
বোঝা যাওয়ার কথা না, কারণ ডার্ক ব্রাউন, তো ডার্ক ব্রাউন কিন্তু খুব একটাও বেশি মানে ব্রাউনিশ হবে না। তো যাই হোক, যতটুকুই হয় না কেন, আমার এই মধ্যে কথায় ব্ল্যাক কালারটা আমার মোটেও ভালো লাগে না চুল, তো সেই কারণে ব্ল্যাক কালারটা চেঞ্জ করতে হবে। চলো ফটাফট একটু কালারটা করে নিই। এইটার সাথে কিন্তু এই একটা কন্ডিশনারও রয়েছে, এটা বোধহয় কন্ডিশনারই, একটা জেলি বলছে, এটাও দিয়েছে। তো এটা আমি ইউজ করবো না, আমার এমনিতে হেয়ার মাস্ক রয়েছে, দিতে হলে সেটাই দেবো। তো ফার্স্টে আমি এই দুটোকে মিক্স করে নেবো, আর মিক্স করার জন্য আমি এখানে নিয়ে চলে এসেছি একটা মিষ্টির বাটি। এই হয় আমাদের বাঙালিদের না, এটাই হয়, কোনো ভালো জিনিস আমরা ইউজ করতে পারি না, কোথার থেকে সব উল্টো পাল্টা, মানে যেগুলো ইউজ করবো না সেই জিনিসগুলোই নিয়ে এসে হাজির করি। খুব বেশি পরিমাণে আমি নিচ্ছি না, কারণ আমি জাস্ট টাচ আপটা করবো, পুরো চুলে করবো না। তোমরা কে কবে ফার্স্ট হেয়ার কালার করেছিলে আমাকে কিন্তু অবশ্যই শেয়ার করো, আর তোমাদেরও কি আমার মতন হেয়ার কালার করতে ভালো লাগে? আমার কাছে কিন্তু বিশ্বাস করো, মানে অন্য সাজগোজ যেমন তেমন আমার চুলটা একটুখানি কালার হলে পরে আমার কাছে বেশি ভালো লাগে, মানে অন্য সাজগোজ না হলেও চলবে, কিন্তু একটুখানি চুলটা একটু কালার থাকবে তাতেই যেন অনেকটা বেশি ভালো লাগে আমার কাছে। আর এখানে আমি একটা পুচকুটা আয়না নিয়ে চলে এসেছি, এটা আমি যখন আমার বিয়ের কেনাকাটি করছিলাম তো সেই সময় লাকমির থেকে এটা আমি পেয়েছিলাম, এটা আমার কেনা না, এটা ফ্রিতেই পেয়েছিলাম। আয়নাটা আমার খুব ফেভারিট, জাস্ট মিনিটে টাচ করে দিচ্ছি। আমি হাইলাইটস এরিয়াটাতে যাবোই না, কারণ আমি হাইলাইটসটা নষ্ট করবো না। এর আগে একবার আমি হাইলাইটসের উপর দিয়েও আমি কালার করেছিলাম ব্রাউন কালার, কিন্তু তাতে না হাইলাইটসগুলো অনেকটাই মানে চাপা পড়ে যায়, তো আমি হাইলাইটসটাকে এই মুহূর্তে মানে উঠিয়ে দিতে চাইছি না, যেরকম আছে যেরকম থাকুক, শুধু ওপরে ব্ল্যাক হেয়ারটাকে আমি একটু ব্রাউন করে নেবো। আর এখন ঘড়িতে কটা বাজছে না, 3:15। আমার মাথায় একটা পোকা রয়েছে, সেই পোকাটা যখন নাচে তখন কি 3টে কখন কি 4টে সেটা আমার খেয়াল থাকে না। এর আগেও আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানেও আমি দেখিয়েছিলাম আমি সন্ধ্যাবেলায় হেয়ার কালার করেছি, বাড়িতে কাউকে না জানি। তো আমার কিন্তু এরকমই মানে আমি কোনো বার দেখি না, আমি কোনো সময় দেখি না, আমার যখন ইচ্ছা হয় আমার একটু চুল কাটবো বা একটু কালার করব আমি নিয়ে বসে থাকি। কালারটা ইউজ করছি সেটা হচ্ছে লরিয়াল প্যারিসের ডার্ক ব্রাউন, শেড নাম্বার হচ্ছে 400, আর এটা হচ্ছে কাস্টিং ক্রিম গ্লস। তো আমি এটা ইউজ করছি, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ইউজ করছি, এটার রিভিউ অবশ্যই তোমরা পেয়ে যাবে। তার জন্য জাস্ট 10 মিনিট ওয়েট করতে হবে, আমার হেয়ার কালারটা পুরোটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে পর আমি জাস্ট পুরোটা ওয়াশ করে চলে আসবো, তারপরে তোমরা রেজাল্টটা দেখতে পারবে। চুলে হেয়ার কালার লাগিয়ে নিয়ে এখন চুপচাপ বসে রয়েছি, এখন মোটামুটি 30 মিনিট মতন আমি রাখবো, এখন বাজে 4:05, আর 10-15 মিনিট মতন রেখে আমি চুলটাকে ওয়াশ করে চলে আসছি, তারপর দেখাচ্ছি রেজাল্ট যে আদৌ কী হলো, আদৌ কি আমার কালো চুল ব্রাউন হলো নাকি কালো চুল কালোই রয়ে গেল। তো চলো আর 10 মিনিট পর দেখা হচ্ছে। আমি ভালোভাবে চুল ওয়াশ করে চলে এসেছি, আর আমার ব্ল্যাক চুল একেবারেই ব্রাউন হয়নি, যেরকম ছিল ঠিক সেরকমই রয়ে গেছে, দেখো কোনো রকম চেঞ্জ হয়নি। আমি ভেবেছিলাম একটু অন্তত পক্ষে ব্রাউনিশ কিছু শেড আসবে, কিন্তু এটা তো আমার কাছে কোনো রকমভাবেই ব্রাউন লাগছে না, পুরো ব্ল্যাক তো ব্ল্যাকই রয়েছে। কী আর বলবো, আমার এটা মানে এই এক্সপেরিমেন্টটা আমার ফ্লপ হয়ে গেল, আমার হলো না, আমার বোধহয় শেড কালারটা একটু মানে লাইট আনা উচিত ছিল, তাহলে হয়তো বোঝা যেত। এটা ডার্ক ব্রাউন এনেছিলাম,
তো এটা ব্ল্যাক এর মতনই কাজ দিল মানে বেকার হয়ে গেল আমার আমার খাটনি সময় পয়সা তিনটেই বেকারে চলে গেল কোনটাই কোনো কাজে দিল না মানে আমি যে জন্য কালারটা করলাম একটু ব্রাউন শেড আসবে ভেবে সেটা তো এক ফোঁটাও এলো না পুরোপুরি ব্ল্যাক হয়ে রইল তো যাই হোক এখন একটুখানি রেস্ট নিয়ে নিই সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমি রেডি হয়ে গেছি আর আজকে হচ্ছে হনুমানজির হ্যাপি বার্থডে মানে আগামীকাল আমার হ্যাপি বার্থডে আর আজকে হচ্ছে হনুমানজির হ্যাপি বার্থডে তো বিহু আসারও সময় হয়ে গেছে আমি তো লেটুসি আমার থেকেও কিন্তু অর্পণ আরও বেশি লেটুস আমি কিন্তু রেডি ওকে কখন থেকে বলছি রেডি হওয়ার জন্য ও এখনও পর্যন্ত রেডি হতে পারেনি তো যাই হোক বিহু আসার আগে ফাটাফাট যাবো গিয়ে একটু আমি পুজো দিই আমি হনুমানজিকে খুব মানি তো সেই হিসেবেই যাবো হনুমানজি তো অল্পতেই সন্তুষ্ট তো সেটুকু একটু দিয়ে আসবো চলো হনুমানজির এই মন্দিরটা আমাদের বাড়ির সামনে কল্যাণনগরে আর উনাকে আমি ভীষণ মানি উনি সত্যি আছেন ওনার সামনে এসে দাঁড়ালে পর সেটা ফিল হয় তো আজকে ওনার জন্মদিন সেই উপলক্ষে অনেকেই এসছে এখানে পুজো দিতে আর দোসরা বৈশাখ এই মন্দিরের বাৎসরিক তো সেই সময় কিন্তু অনেক বড় করে পুজোটা হয় আমি অবশ্যই আসবো সেই সময় আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ভিডিওটাতে একটা লাইক করে দিও আর তোমরা কী ধরনের কন্টেন্ট আমার কাছে দেখতে চাও সেটাও অবশ্যই আমার সাথে শেয়ার করো আমি চেষ্টা করবো তোমাদের সাথে সেই ধরনের কন্টেন্ট নিয়ে আসার তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো দেখা হবে আবার আগামীকাল তো চলো টাটা।